সকালের সূর্য আর বিকেলে প্রকৃতির হাসি দেখতে বড্ড ভালোবাসি। আর এই সকালের সূর্য আর বিকেলের হাসি দেখতে আজ আমি যাচ্ছি গোপালগঞ্জ জেলার মুকসিদপুরে, এবং আপনাদেরকেও সাথে নিয়ে যেতে চাচ্ছি। চলুন ঘুরে আসি। ঢাকার যাত্রাবাড়ি থেকে টিকিট কেটে উঠে পড়লাম ইলিশ নামক এই বাসে, যা আমাকে আরামদায়ক একটি ভ্রমণ উপভোগ করতে সাহায্য করে। বাসের ডেকোরেশন হয়তো আমার মতো আপনাকেও মুগ্ধ করে ফেলতে পারে। সকাল 8:18 বাস তার যাত্রা আরম্ভ করল। ৪০ মিনিটের এই ছোট্ট বাস যাত্রায় হয়তো আপনার মন ছুঁয়ে দিতে পারে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঢাকা থেকে গোপালগঞ্জ এবারের ভ্রমণে বিশেষ আকর্ষণ হচ্ছে লঞ্চ যাত্রা, যেখানে নদীর পানির শব্দ ও প্রকৃতির বৈচিত্র্য রূপ আমাকে যেন মন ছুঁয়ে ডাকছে। পদ্মার বুকে পদ্মা সেতু, যেটা কিনা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ প্রকল্প, হয়তো 2022 সাল অর্থাৎ এই বছরের জুনে চালু করা হবে এটি। এবার গোপালগঞ্জ জেলা আমাদের স্বাগত জানছে তার নিজ জেলায়। চলুন উপভোগ করা যাক গোপালগঞ্জ হাইওয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ফার্স্ট ব্লগে। এখন 6:38 এন্ড আমি আছি গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার অন্তর্ভুক্ত দুর্গাপুর নামক এই গ্রামটিতে। এটা হচ্ছে আমার নানা বাড়ি এন্ড এখান থেকে ঠিক 20 টাকা ভাড়া পরে আমার দাদা বাড়ি যেতে। আমি আপনাদের সবার সাপোর্ট চাচ্ছি, আশা করি সামনে নতুন নতুন ব্লগ দিতে পারবো এন্ড আপনারা উপভোগ করেন এই ভিউটাকে। শুভ সকাল সবাইকে, অ্যান্ড আমি এখন যাচ্ছি সকালের সূর্য দেখার অপেক্ষায়। সূর্যোদয় দেখার শেষ এবং এখন আমি নিজে গ্রামটা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। চলুন সিনেমেটিক ভিউগুলি দেখা যাক। মিষ্টি সূর্যের কিরণ যেন বারবার লুকোচুরি খেলছে আমাদের সাথে। সত্যি গ্রাম বাংলার পরিবেশ কবিদের মতো আমাকেও মুগ্ধ করেছে। মনে পড়ে যাচ্ছে সেই কবিতা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার প্রিয় জন্মভূমি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, গোপালগঞ্জের মুর্শিদপুর এলে অবশ্যই এখানের মিষ্টি খেয়ে তবেই ঢাকায় যাবেন, এর স্বাদ অন্যরকম। জানি না এই 4 মিনিটে আমাদের গ্রাম আপনাদের মাঝে আমি কতটুকু তুলে ধরতে পেরেছি। জীবনে যদি কখনো আরও একবার সুযোগ হয় তবে আমি আমার জেলাকে এবং আমার গ্রামকে আরও ভালোভাবে ঘুরে দেখাবো আপনাদেরকে। সবার থেকে দোয়া ও বেশি বেশি সাপোর্ট চাচ্ছি। ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যারা আমার এই ভিডিও পুরো সম্পূর্ণ দেখেছে।